গ্যাস্ট্রিকের অন্যতম কারণ হচ্ছে সঠিক নিয়মে খাদ্য না খাওয়া। শুধু গ্যাস্ট্রিকের সমস্যায় নয়, এছাড়া আরও বিভিন্ন রোগ হয়, যেমন বদহজম, ডায়রিয়া, বা প্রচুর খাওয়ার ফলেও অনেকের স্বাস্থ্যের উন্নতি হয় না। এটা সাধারণত সঠিক নিয়মে খাদ্য না খাওয়ার কারণে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম খাদ্যের কিছু নির্ধারিত নিয়ম বলে গিয়েছেন, সেই নিয়মগুলো মেডিকেল সায়েন্সের সাথে মিলিয়ে আজকে আপনাদের কিছু চমৎকার তথ্য দিব। তার মধ্যে এক নম্বর তথ্য হচ্ছে, যদি আপনি সঠিক নিয়মে খাবার খান সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা তো হবেই না, এছাড়াও আপনার পেটের অসুখ থেকে 95% মুক্তি পেয়ে যাবেন। সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যে নিয়ম সেটি হচ্ছে, খাবারের আগে পানি খাবেন, খাবারের মাঝখানে ঘন ঘন পানি খাওয়া যাবে না। এতে কি হয়, খাবারের মাঝখানে ঘন ঘন পানি খেলে সেই অ্যাসিড বা খাবার হজম করার যে রস সেটা দুর্বল হয়ে যায়, খাবার সঠিকভাবে হজম হবে না, বদহজম হবে, এবং যে খাবারটি খাচ্ছেন সেটা আপনার বডির জন্য খুব বেশি ইফেক্টিভ বা উপকারী হয়ে উঠবে না। এই জন্য খাবারের আগে পানি খেয়ে নেবেন, খাবারের মাঝখানে খুব বেশি দরকার না হলে পানি খাবেন না, তবে অল্প পানি খাবেন, খাবারের পরে পানি খেতে পারেন। সে টাইমটি হতে পারে খাবারের 10 মিনিট পরে বা 15 মিনিট পরে, সেক্ষেত্রে দেখা যায় আপনার খাবারের হজমটা ভালোভাবে হয় এবং ভালোভাবে হজম হওয়ার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়ে যেতে পারেন। আরেকটি নিয়ম হচ্ছে, অনেকেই রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে খাবার চামচ দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা এটা একটা ফ্যাশন হিসেবে বলা হয়, কিন্তু চামচ দিয়ে খাওয়ার ফলে কিন্তু আপনার খাবারের হজম প্রক্রিয়া খুব সঠিকভাবে হবে না। কারণ আমরা যখন হাত দিয়ে খাদ্য খাই, হাত দিয়ে খাদ্য খাওয়ার কারণে আমাদের যে পেশিগুলো সেই পেশিগুলোর এক ধরনের টান বা উত্তেজনা তৈরি হয়, যার কারণে খাবারটি ভালোভাবে হজম হয়। এবং আমরা যখন হাত দিয়ে খাবারটি আমাদের মুখের কাছে নেই, তখন আমাদের অটোমেটিক খাবার হজম করার যে একটা হরমোন সেটা রিলিজ হয়, যার কারণে খাবারের হজম প্রক্রিয়াটা খুব স্বাভাবিকভাবে হতে থাকে। চামচ দিয়ে খাইলে খাবারের স্বাদ ঠিক মতো বুঝবেন না, খাবারের স্বাদ ঠিক মতো না বুঝলে সে খাবারটি আপনার বডিতে খুব বেশি উপকার হবে না বা আপনি তৃপ্তি পাবেন না। খাবারের সময় বেশি করে চিবিয়ে খাবেন, সাধারণত 2.5 থেকে 3 চিবুনি দিয়ে খাদ্য খেতে, এতে খাদ্যটি সঠিকভাবে হজম হয়। সঠিকভাবে খাদ্য হজম হলে সেই খাবারের যে পুষ্টিগুণ সেটা আমাদের বডিতে খুব ভালোভাবে কাজে লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, খাবারের মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া। এতে উপকার হচ্ছে আমাদের মুখের যে স্যালাইভা বা থুতু, এই থুতু আমাদের খাবার নরম করে দেয় এবং খাবারের 50% হজম মুখেই হয়ে যায়, যার কারণে এই খাবার আপনার পাকস্থলিতে বা খাদ্যথলিতে গিয়ে খুব বেশি সময় নেবে না হজম প্রক্রিয়া শেষ করতে, যার ফলশ্রুতিতে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায়। খাবারের মাঝখানে আঙ্গুল চেটে খেলে আরও কয়েকটি উপকার আছে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 2 নম্বর হচ্ছে, আমাদের থুতুতে আরও কিছু উপকারী পদার্থ থাকে, তার মধ্যে শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বলি। এই হোয়াইট ব্লাড সেল খাবারে থাকা যে ক্ষতিকর জীবাণু সেগুলোকে মারতে সাহায্য করে। থুতুতে এনজাইম থাকে, যে এনজাইমগুলো খাবারের হজম প্রক্রিয়া সম্পাদন করে, এবং থুতুর ভিতরে অ্যান্টিমাইক্রোবিয়াল নামক কিছু উপাদান থাকে যেগুলো অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। খাবারের পরপরই বিছানায় শুয়ে পড়া যাবে না, এতে খাবারের হজম প্রক্রিয়া কিছুটা ব্যাহত হবে এবং আপনার পেটের অসুখ, মেদ বেড়ে যাওয়া সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। খাবারের পরে কমপক্ষে 2 ঘন্টা সময় ডিস্টেন্স রাখা উচিত, 2 ঘন্টা পরে আপনি চাইলে ঘুমাতে পারেন। খাবারের পরপরে কোনো ভারী পরিশ্রম করা যাবে না, অন্তত বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আস্তে আস্তে কাজ করতে পারেন, তবে ভারী পরিশ্রম কমপক্ষে 2 ঘন্টা করা যাবে না। ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।